আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি ভালো আছো এবং তোমাদের পড়াশোনাও ভালো চলছে। যাই হোক, এর আগের ক্লাসগুলোতে আমরা কথা বলেছি রাইট ফর্ম অফ ভার্বসের কিছু রুলস নিয়ে। তার মধ্যে আজকে চলে এসেছি আমরা আরও একটি রুলস নিয়ে, যেটি হচ্ছে আমরা দেখব ভার্বের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় বা কী ভার্ব থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার আমরা করতে পারি। এর আগে আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কীভাবে ভার্বের চেঞ্জ হয়, এভাবে এছাড়া বিভিন্ন সেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের চেঞ্জিংটা কীভাবে আসছে, যেমন অ্যাসার্টিভে থাকলে কেমন হচ্ছে, ইন্টারোগেটিভে থাকলে কেমন হচ্ছে বা নেগেটিভে থাকলে কেমন হচ্ছে। তো সেই হিসেবে আজকে আমরা দেখে নিচ্ছি কী কী থাকলে সেন্টেন্সটি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে এবং ভার্বটি সেই অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখি আমরা কী জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কী। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের কি ভি থ্রি, রাইট? এরপর বাকি অংশ তো দেখো, এখানে আমি কিছু ওয়ার্ডস লিখেছি, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট, জাস্ট নাও ইত্যাদি। ইত্যাদি বলতে আমরা ইটিসি বা এটসেট্রা। তাহলে দেখো, এই ধরনের ওয়ার্ডসগুলো যেগুলো আমাদের বর্তমানে একটি সময় বা তোমাদের কখনো একটি নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, নির্দিষ্ট সময়কে তোমাকে বুঝতে সাহায্য করছে, এরকম যখন হবে সেই ক্ষেত্রে সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে থাকে। এবং সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আমরা কী জানি ভার্বটি কী হবে, ভার্বের প্রেজেন্ট, ভার্বের কি ভার্ব থ্রি, যেটাকে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বলে থাকি, রাইট? অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ভার্বটি চেঞ্জ হয়ে কি পাস্ট পার্টিসিপল হয়ে যাবে। যেমন দেখো, এই ক্ষেত্রে একটি উদাহরণ দিচ্ছি, মাই কাজেন হ্যাজ রিসেন্টলি, এই যে দেখো এখানে একটি ওয়ার্ড আছে রিসেন্টলি, এখানে একটি নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, রিসেন্টলি মানে সচরাচর, এখনই, রিসেন্টলি এই যে গন, ভার্বটি গন হয়ে গিয়েছে, যেটি সাধারণত ব্র্যাকেটে হয়তো বা তোমাদের গো থাকতো, গন টু আমেরিকা, মাই কাজিন হ্যাজ রিসেন্টলি গন টু আমেরিকা, আমার কাজিন অতি এখন কি এই সাম্প্রতিক সময়ে আমেরিকা গিয়েছে। তাহলে দেখো এই যে রিসেন্টলি, এখানেও রিসেন্টলি, রাইট? সো রিসেন্টলি দিয়ে এবং সেন্টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে আছে এবং যেহেতু হ্যাজ আছে এবং সেন্টেন্সটি কি একটি নির্দিষ্ট সময়কে কি নির্দেশ করছে, সো এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কী জানি, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি, তাহলে ব্র্যাকেট উঠে গিয়ে আমরা কী করলাম, ভার্বের ভি থ্রি গো গন। ঠিক আছে, তাহলে আরেকটি উদাহরণ আছে, দেখো আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, এখানে মূল ভার্বটি কি ফিনিশ, রাইট? আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক শেষ করেছি, তাই না? আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক। কিন্তু দেখো এই সেন্টেন্সটি কী, কীভাবে আমরা বুঝবো এটি প্রেজেন্ট, এখানে কি কিছু আছে? এখানে যেমন এই উপরে যে ওয়ার্ডসগুলো আমরা লিখেছি সময় নির্দেশক বা আমার চেনার মতো, জাস্ট, অলরেডি, রিসেন্টলি, যেমন এই সেন্টেন্সটিতে রিসেন্টলি আছে, এখানে কি কিছু আছে? না। তাহলে আমি কীভাবে বুঝলাম এটা প্রেজেন্ট পার্টিসিপল হবে? ইয়েস, এখানে আমি কী দেবো, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক জাস্ট নাও। এই যে দেখো, আমি যখন জাস্ট নাওটি দিচ্ছি তখন কিন্তু তোমার কাছে জিনিস সেন্টেন্সটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তাই না? যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসছে এবং জাস্ট নাও থাকার কারণে আমার ভার্বটি কী হবে, তাহলে পাস্ট পার্টিসিপল হয়ে যাবে, সেই ক্ষেত্রে ফিনিশ, ফিনিশড। ঠিক আছে, তাহলে কি ফিনিশের পার্টিসিপল কী হয়, ফিনিশড। অর্থাৎ যখন কোনো সময় নির্দেশক ওয়ার্ডস থাকবে বা কোনো এই যে জাস্ট, অলরেডি, রিসেন্টলি, লেটলি, ইয়েট ইত্যাদি যুক্ত সেন্টেন্সগুলো বা প্রেজেন্ট টেন্সে থাকবে সে এবং সেটি সেই ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সেই ক্ষেত্রে আমরা ভার্বটিকে ভার্বের ভি থ্রি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করবো। এক্ষেত্রে আমি আরেকটি উদাহরণ দিয়ে দেখেছি, দেখো হ্যাজ নট রিটার্ন ফ্রম স্কুল ইয়েট, ইয়েট মানে কি এখন পর্যন্ত, সে এখন পর্যন্ত স্কুল থেকে ফেরত আসেনি।
তাহলে দেখো এখানে তোমার সময় নির্দেশক বা এই সেন্টেন্সটি কোনটি এই ইয়েট রয়েছে তাই না তাহলে আমরা কি বুঝি হি হ্যাজ নট সাবজেক্ট হ্যাভ হ্যাজ এবং সেন্টেন্সের স্ট্রাকচার যেটি সেন্টেন্সটি বোঝাচ্ছে আমরা কি এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে আমরা কি জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো সাধারণত ভার্বের পাস্ট পার্টিসিপল হয় সেক্ষেত্রে রিটার্নের পার্টিসিপল কি আসছে শেষে একটি ইডি যোগ হচ্ছে রিটার্ন ফ্রম স্কুল গেট হি হ্যাজ নট রিটার্ন ফ্রম স্কুল গেট ওকে তাহলে আমরা কি দেখলাম সেন্টেন্সটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে এবং সেক্ষেত্রে জাস্ট অলরেডি রিসেন্টলি লেটলি ইয়েট জাস্ট নাও অ্যাটসেট্রা থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা সেন্টেন্সটির ভার্বকে পাস্ট পার্টিসিপলে বদলে ফেলব ঠিক আছে আচ্ছা এর আগের যে সেন্টেন্সগুলো আমরা এর আগের যে ইগুলো আমরা দেখেছি তার মধ্যে দেখো তো দুইটা সেন্টেন্স এই দুইটাকে অনেকটা একই মনে হচ্ছে কিনা নাও আই এম গোয়িং টু নাও আই এম গো টু স্কুল আর এটি হচ্ছে হি হ্যাজ নট গো টু স্কুল ইয়েট দেখো দুইটি সেন্টেন্সই কি স্কুল নিয়ে একটি হচ্ছে এখন আমি স্কুলে যাচ্ছি বা যাব আরেকটি হচ্ছে হি হ্যাজ নট গো টু স্কুল ইয়েট সে এখনও স্কুলে যায়নি তাহলে দেখো তো সেন্টেন্স দুটি কি অনেকটা একই রকম লাগছে তো সো এই ক্ষেত্রে আমরা কীভাবে বদলাবো তাহলে দেখো এর আগের যে নিয়মে আমরা দেখেছি নাও অলরেডি অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস মুমেন্ট যেটা হচ্ছে তোমার নির্দিষ্ট করে এখন এই সময়টাকে বোঝাচ্ছে সেই ক্ষেত্রে এটি হয়ে যাবে কন্টিনিউয়াস টেন্স যার পরে আই এন জি আবার বলছি এই ধরনের নাও নাও অ্যাট প্রেজেন্ট অর্থাৎ এই মুহূর্তে বর্তমান এই সময় এখন হচ্ছে এই ধরনের হলে সেই ক্ষেত্রে সেটি কন্টিনিউয়াস হবে ভার্বের পরে আইএনজি কিন্তু এখানে দেখো হি হ্যাজ নট গো টু স্কুল ইয়েট সে এখনও স্কুলে যায়নি এখানে কিন্তু সময়টি নির্দিষ্ট করে উল্লেখ নেই যেভাবে এই সেন্টেন্সটিতে নির্দিষ্ট করে উল্লেখ করা আছে নাও অর্থাৎ এখন কিন্তু এখানে ইয়েট অর্থাৎ এখনও যায়নি যে কোনো সময় যেতে পারে কখন যাবে আজকেও হতে পারে একটু পরেও হতে পারে নির্দিষ্ট নেই এই ক্ষেত্রে এটি কী হবে সেই ক্ষেত্রে এটি সেই ভার্বটি পার্টিসিপলে চলে আসবে কারণ এই ক্ষেত্রে সেন্টেন্সটি হয়ে যাচ্ছে তোমার প্রেজেন্ট কি প্রেজেন্ট পারফেক্ট ঠিক আছে সো আশা করি এই পার্থক্যটুকু বুঝতে পেরেছ দেখো ইয়েট নাও নাও হচ্ছে বর্তমান সময়কে নির্দেশ করছে এবং ইয়েট তোমার একটি যে কোনো একটি সময়কে নির্দেশ করছে যার কোনো লিমিট নেই যে কোনো সময়টি হতে পারে ঠিক আছে সো যখন বর্তমান সময় বা তুমি যে সময় আছো সেই সময়টাকে বোঝাচ্ছে এবং সেই সময়ের কোনো কাজ হচ্ছে সেই ক্ষেত্রে আইএনজি হয়ে যাচ্ছে ভার্বের পর অর্থাৎ ভার্বটি কন্টিনিউয়াসে চলে যাচ্ছে কিন্তু যখন তোমার সময় নির্দেশ থাকছে না এবং দেখো এখানে যেমন হ্যাজ হ্যাভ রয়েছে সেই ক্ষেত্রে তোমার ভার্বটি পার্টিসিপালে চলে যাবে ঠিক আছে আশা করি এই কনফিউশনটুকু দূর করতে পেরেছি এবং তোমাদেরও বুঝতে সুবিধা হচ্ছে ঠিক আছে সো আজ তাহলে এ পর্যন্তই থাকছে নেক্সট ক্লাসে আমরা নেক্সট আরেকটি কোনো রুলস নিয়ে আসবো ভালো থাকো এবং পড়াশোনাকে আশা করবো কন্টিনিউ করে যাবেন ওকে আল্লাহ হাফেজ